দেখুন, আমরা ভেবেছিলাম রাজ্য এবং কেন্দ্র কথা বলে এটাকে শর্ট আউট করে নেবে, কিন্তু আজকে শুনলাম ওরা নাকি ক্যাভিয়েট করে রেখেছে। কিছুক্ষণ আগে আমার কাছে খবর এলো, তার মানে ওরা কোর্টে যাবে বলেই ক্যাভিয়েট করে রেখে দিয়েছে। আমরা কিন্তু যাইনি কোর্টে ফার্স্ট, ওরা কিন্তু ক্যাটে এবং হাইকোর্টে ক্যাভিয়েট করে রেখেছে। তো ওয়ান সাইডেড যদি কেউ কোর্টে যায় তখন হয়তো আমাদের যেতেও হতে পারে, ওয়ান সাইডে তো কোনো কিছু হওয়া সম্ভব নয়। তবে আমি এখনও মনে করি যে শুভবুদ্ধি, লেট দ্য গুড সেন্স প্রিভেলস, এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সারা জীবন যে ছেলেটা এত কাজ করেছে, যার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো কমপ্লেন নেই, কোনো ডিসঅনেস্টির কোনো কমপ্লেন নেই, এবং সবচেয়ে ভালো কাজ করেছে, সে একদিন আপনাদের সংবাদ জগতে ছিল বলে তার কথাবার্তা সুমধুর মিষ্টি, এবং সে নিজেও তার ওয়াইফও তার পরিবারও আপনারা জানেন, নীরেন চক্রবর্তীর পরিবার, তার স্ত্রী নিজেও ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, এইরকম পরিবারের একটা ছেলেকে এরকম বদনাম দিয়ে তার লাস্ট জীবনে তাকে এভাবে বদনাম করাটা, যে 24 আওয়ার্স কাজ ছাড়া কিছু করে না। আমি সকাল 7টায় ফোন করলেও সে ফোন ধরে, আমি রাত্রির 12টায় ফোন করলেও ফোন ধরে। তাকে হঠাৎ আমার সাথে তাদের ঝগড়া থাকতে পারে, আমার সাথে তাদের রাগারাগি থাকতে পারে, তারা আমাকে পছন্দ করে না কেন আমি জানি না, বাট আমি কখনো কখনো অ্যাজ এ হিউম্যান বিং আই ফিল ইনসাল্টেড যে আর কত অপমান আমাকে আর করবে। তবু আমাকে অপমান যত ইচ্ছে এরকম করুক, আমার কোনো যায় আসে না, আমি সামলে নেব, কিন্তু আমার অফিসারদের যেন অপমান না করেন এটা আমার আবেদন থাকবে। এবং আমি মনে করি যে এটা সংঘাতে না গিয়ে এটাকে পলিটিক্যাল সলিউশন না করে, পলিটিক্যাল পলিউশন না করে এটাকে কনস্টিটিউশনাল সলিউশন করবে। দেখুন কী করবো না করবো সেটা পরে ঠিক হবে, পরিস্থিতি অনুযায়ী আমরা ঠিক করব। আজকে আমরা অ্যাপিল করলাম, লেট গো টু দ্য অ্যাপিল, তারপরে তো আমরা তো স্যাংশন পেয়েছিলাম, স্যাংশন পাওয়ার পরে তো আমরা হঠাৎ করে জানলাম, আলাপনের কী দোষ ভাই, সে তো আমার সাথে গেছিলো পিএমকে দেখা করতে, দেখা করেছেও, এবং আমরা কী করে বুঝবো যে পলিটিক্যাল পার্টির মিটিং ডেকে বসে আছেন উনি? আমাদের কাছে খবর ছিল তো পিএমসিএম এর মিটিংয়ে, তারপরে তো ওরা রিভাইস লিস্ট করেছে, তো আমাদের দোষটা কোথায়? আর প্রত্যেকটা মিটিংয়ে পিএম যখন আসেন প্রত্যেকটা জায়গায় কিন্তু সিএসরা যায়, সিএস, হোম সেক্রেটারি, ডিজি থেকে শুরু করে পুলিশ কমিশনার, যেখানে যার প্রয়োজন হয়, ইভেন আমি মিনিস্ট্রি ইন ওয়েটিংও রাখি, কালকেও সোমেন মহাপাত্র ছিল মিনিস্টার ইন ওয়েটিংয়ে, খোঁজ নিন কালকে কলাইকুণ্ডায় উনি ছিলেন কিনা। আমরা কনস্টিটিউশনাল অব্লিগেশনগুলো আমরা স্বীকার করি এবং আমরা মানি, কিন্তু সাথে সাথে স্টেটের কনস্টিটিউশনটাও মানতে হবে। দেখুন আপনাদের আমি ডিটেলস বুঝিয়ে বলেছি এ টু জেড, এবার আপনারা আপনাদের কনক্লুশনে যাবেন। কালকে এটা টোটাল ওয়ান সাইডেড, একতরফা দুটো খালি চেয়ার আগে ছবি তুলে এগুলো দেখিয়েছে, আর আমাদের কোনো রিপোর্টার বা ফটোগ্রাফার ঢুকতে দেওয়া হয়নি, প্রাইম মিনিস্টারের মিটিংয়ে ঢুকতে দেওয়া হয় না ওদের নিজেদের ছাড়া, আপনাদের পরে লিঙ্ক দিয়ে দেয় যেটা ওদের প্রয়োজন সেইটুকু লিঙ্ক দেয়, বাদবাকি তো দেয় না। তাহলে দেখতে পেতো যে আমি আর আলাপন বন্দ্যোপাধ্যায় কতক্ষণ ওনার সাথে উনি চেয়ারে বসেছিলেন, আমরা দাঁড়িয়ে কতক্ষণ কথা বলেছি ওনার কাছে, মাথা নিচু করে উনি এরকম আমার মতো জায়গায় বসেছিলেন, আর এখানে দাঁড়িয়ে আমি আর আলাপন বন্দ্যোপাধ্যায় কতক্ষণ ওনার সাথে কথা বলেছি, সেই সেই ফটোটা কোথায়? আর আপনাদের তো কারো ক্ষমতা ছিল না যে প্রাইম মিনিস্টারের হাউস যে ফটো দেয়, এছাড়া কোনো ফটো দেওয়ার ক্ষমতা আপনাদেরও নেই, কারণ ইউ আর নট অ্যালাউড, আপনাদের শুধু লিঙ্ক দেয় আর ফটো তৈরি করে, ফটোশপ তৈরি করে। ঠিক আছে, থ্যাংক ইউ।